বিজেপির সামনের সারির নেতা মনীশ শুক্লার খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যপাল জগদীপ ধনকর রাজভবনে তলব করেছিলেন রাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে, কিন্তু দুজনের কেউই রাজ্যপালের তলবে সাড়া দিলেন না। ফলে ফেক টুইটারে তোপ দাগলেন ধনকর, মুখ্যমন্ত্রীর কাছ থেকেও কোনো উত্তর মিলছে না বলে জানালেন। তবে মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সোমবার রাজভবনে গিয়ে কথা বলেছেন ধনকরের সঙ্গে। প্রশাসনের একাংশ অবশ্য এটাকে রাজ্যের সাংবিধানিক প্রধানের সঙ্গে নতুন মুখ্য সচিবের সৌজন্য সাক্ষাৎ হিসেবেই ব্যাখ্যা করেছে। হাথরসের ঘটনায় প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন অধীর। টুইটারে তিনি লেখেন, এতদিন দেশ বিদেশের প্রতিটি ঘটনায় নিজের মতামত জানাতেন মোদিজি, কিন্তু হাথরসের হৃদয় বিদারক ঘটনায় এখনো নীরব রয়েছেন তিনি। আপনার কি হয়েছে মোদিজি? সবকা সাথ সবকা বিকাশ মন্ত্র কোথায় গেল? হাথরসের ঘটনায় ভণ্ডামি বেরিয়ে পড়েছে? চলে গেলেন গায়ক অভিনেতা শক্তি ঠাকুর। বড় মেয়ে মেহুলি গোস্বামী ঠাকুর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ম্যাসিভ হার্ট অ্যাটাকে মাত্র 2 ঘন্টার মধ্যেই মৃত্যু হয় তার। দীর্ঘদিন ধরেই শক্তিবাবু বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। সোমবার ভোরে শেষকৃত্য সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 78। নিরাপত্তার ঘেরা টোপে থাকা বিজেপি কাউন্সিলরকে এমন নৃশংসভাবে খুনের সুযোগ কিভাবে পেল দুষ্কৃতীরা? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই ধন্দে তদন্তকারীরা। জানা যাচ্ছে মনীশ শুক্লার দুইজন নিরাপত্তা রক্ষী রবিবার থেকে 7 দিনের ছুটি নিয়েছিলেন। রবিবার সন্ধ্যায় যখন তিনি টিটাগড়ের পার্টি অফিসে যান, তখন সঙ্গে কোনো নিরাপত্তা রক্ষী ছিল না। দ্বিতীয়ত, কে বা কারা বাইকে চড়ে তাকে গুলি করে তা চিহ্নিত করার জন্য সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে গিয়ে দেখা গিয়েছে, ঘটনাস্থলের আশেপাশে সিসিটিভি ফুটেজ থাকলেও ঠিক অকুস্থলে সিসিটিভি ভাঙা। এ যেন এক উল্টা পুরাণের গল্প। হাথরসে যাওয়ার পথে প্রিয়াঙ্কা গান্ধীকে হেনস্থা করেছিলেন এক পুলিশকর্মী। এ নিয়ে তীব্র নিন্দা করলেন মহারাষ্ট্রের বিজেপি নেত্রী। টুইটারে লিখলেন, একজন পুরুষ পুলিশকর্মীর মহিলা রাজনৈতিক নেত্রীর গায়ে হাত দেওয়ার সাহস পায় কী করে? বিজেপি নেত্রীর টুইট দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছে কংগ্রেসও। প্রসঙ্গত, মহারাষ্ট্রের বিজেপির সহসভানেত্রী চিত্রা ওয়াঘ গত বছরই কংগ্রেস ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন। কৈলাস বিজয়বর্গীয়র দাবি, এটা কোনো সাধারণ ঘটনা নয়, আগেও আমাদের দলীয় নেতাকর্মীদের মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। রাজ্য পুলিশ জাদুকর, তারা যখন খুশি খুনকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়, তাই ময়নাতদন্ত চলাকালীন হাসপাতালে ঢোকার প্রয়োজনীয়তা ছিল।